হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগিংটা শুরু করলাম, আর দেখো এই দেখি কি বার শুধু আমাকে এটা ওটা সেটা দিয়ে মারছে, হাত দিয়ে মারছে, এইসব করছে। ওর এত দুষ্টুমি বেড়েছে মানে ধারণার ব্যাপার, তাই তো? দুষ্টু করছো তো তুমি, শিখেছো দুষ্টু, শিখেছো তুমি? হ্যাঁ শিখেছো। যাই হোক, এখন হচ্ছে খাবো কিছু, খিদে পেয়েছে তো পেটটাকে শান্ত করতে হবে। ওর জন্য ভাবছি গতকালকে খিচুড়ি হয়েছিল রাতে, তো ওটা একটু ছিল, আমি খাইনি রাতের জন্য, ফ্রিজে রেখে দিয়েছিলাম আমারটা, তো ওটা একটু গরম করে খাবো। আর হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগেছে মানে ওটা একটু বসে আছে। তো যাই হোক, আর আজকে আমাদের অনেক প্ল্যান, অনেক জায়গায় যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করতে হবে, ইভেন খাওয়ারও প্ল্যান আছে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব বলছি, ঠিক আছে? তো আপাতত আমি খাবারটা নিয়ে আসি টুক করে। এখন বসে পড়েছি একে তেল মাখাতে, স্নান করাবো, আমার তো খাওয়া হয়ে গেল, তো সেটা তোমাদের আমি দেখাইনি, ঝটপট করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, একে আমি তেল মাখাতে বসেছি আর স্নান করাবো বলে। তো তোমরা একবার দেখো, দেখে রাখো যে এ তেল মাখতে গেলে কি করে। এখন আমি বলতে পারছি না, ক্যামেরা দেখে হয়তো চুপচাপ তেলও মাখতে পারে। ওই যে শুরু হয়ে গেছে, কে ফোন করেছিল? কি বলছে, কি বললো তোকে? দাদাজি নিয়ে যাবে বলেছে। সন্ধে আর তোমাদেরকে তখন আমি বললাম যে আস্তে আস্তে বলছি যে কি মানে কি প্ল্যানিং আছে, তো তখন বলতে পারিনি, এখন বলে দিচ্ছি। আর প্ল্যানিংটা হচ্ছে একটা সাউন্ড সিস্টেম কিনবে, তো ওটার একটা প্ল্যানিং আছে, দেখতে যাব। আর হচ্ছে ছেলের জামা, আর হচ্ছে মানে আর কারোর যদি কিছু লাগে তো সেটা একটু কিনতে যাবো। আর একটু খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে, তো সেটা জানি না কোথায় যাওয়া হবে। তো আস্তে আস্তে চলো দেখা যাক, যাওয়া যাক, আগে তো যাওয়া যাক, তারপরে কোথায় খাবো সেটা পরের ব্যাপার। তো চলো যা যা। তো দেখতেই পাচ্ছ আমরা হোম থিয়েটারের দোকানে চলে এসেছি শোরুমে। আজকে চলে এসছি, এখন আছি আমরা চাওয়ালাতে। তো চাওয়ালাতে এসেছি চা খেতে, তো এই ফার্স্ট টাইম আসলাম কৃষ্ণনগর, অনেকদিন হলো ওপেন হয়েছে, কিন্তু আমি আসলাম এই ফার্স্ট টাইম। তো আর আজকে এখানে আসার মানে একটা ভালো একটা জিনিসও হয়ে গেছে আমাদের, একটা একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। তো কার সঙ্গে দেখা হলো সেটা আমি তোমাদেরকে একটু বাদে বলছি। তো মানে তোমরা সবাই চেনো আর কি তাকে মোটামুটি, তো সেরকম একজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তো তার সঙ্গে ফটো আমি তুলেছি, কথাও বলেছি, বাট ভিডিও করা হয়নি, ফটোটা অবশ্যই আমি দিয়ে দেবো। তো কার সঙ্গে দেখা হলে সেটা সাসপেন্সে থাকো, আপাতত এই চাওয়ালাটা কীরকম সেটা একবার দেখতে। তোমাদেরকে বললাম যে কার সঙ্গে দেখা হয়েছিল, সেটা হচ্ছে দুর্বাদির সঙ্গে দেখা হয়েছিল। আর তোমরা সবাই দুর্বাদিকে চেনো তো, দুর্বা দে নামে আছে ইউটিউবার, মানে বড় ইউটিউবার আমার থেকে। তো ওর বাড়ি আমাদের কৃষ্ণনগরেই, তো রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম, কারণ হঠাৎ করে দেখলাম মায়ের সঙ্গে যাচ্ছে, ওর জন্য দেখা হলো। আর এখানে আমি তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি পাশে, তো দেখে নাও। আর হচ্ছে মানে তো ওর জন্য দেখা হয়ে গেলো, তার জন্য আমি আবার ডাকলাম, তো দিয়ে কথা হলো। তো ওই ভিডিও আমি করিনি, ওইটা ভিডিও করা হয়নি, শুধু একটা ফটোই তোলা হয়েছে। আর হচ্ছে
এই তো যাই হোক, আমার ইচ্ছা ছিল দেখা করার, তো হঠাৎ করে আজকে জানি না ভগবানের ইচ্ছায় দেখা হয়ে গিয়েছে রাস্তায়। মানে যেহেতু কৃষ্ণনগরের মেয়ে, আমিও কৃষ্ণনগরের মেয়ে, তো কৃষ্ণনগরের থেকে একজন মানে এত বড় জায়গায় গিয়েছে, তো সেটাও আমাদের গর্বের ব্যাপার। তো বিশেষ করে মানে আমাদের ইউটিউবারদের কাছে তো খুবই ভালো একটা ইয়ে। তো যাই হোক, তো তোমরা দেখলে দুর্বাদিকে, মানে কাকিমাও ছিল দুর্বাদি, মাও ছিল সঙ্গে, আর আমি ছিলাম, শাশুড়ি ছিল, মামনি ছিল, আমাদের সোনা বাবা ছিল, সবাই ছিল, কিন্তু ফটো আমি একাই তুলেছি, কেউ তোলেনি। তো যাই হোক, আমার এদিকে পার্স থেকে সব টাকা ওলট পালট করে দিচ্ছে। এই বাবা ছিঁড়ে যাবে, টাকা ছিঁড়ে যাবে। তো যাই হোক চলো, আমি এখন ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা ছেড়ে নিই, তো চলো। আর এখানে দেখো আমি এই বক্সটা এখানে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। অবস্থা খারাপ হয়ে আছে, তো চুলটা ছেড়েই গিয়েছিলাম, কিন্তু এখন বেঁধে নিয়েছি একটা হসপিটাল, মানে একটা এমনি জাস্ট খোপা করে নিয়েছি খোপা। তো চলো বাই বাই, আর পরে দেখা হচ্ছে। তো দেখছো সকাল সকাল এই হোম থিয়েটারটা, সাউন্ড সিস্টেমটা কিনে নেওয়া চলে আসা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, গতকালকে তো কিনতে পারিনি, ওর জন্য আজকে সকালবেলা গতকালকে দেখে এসেছিলাম, আজকে গিয়ে নিয়ে এসেছি। তো গতকালকে এটা ছিল না, যেটা নেওয়ার ইচ্ছা ছিল সেটা ছিল না গতকাল। ভাবি হ্যালো, ঘুম থেকে উঠে কি হচ্ছে? দাও দাও, হাত হাত ধোকা, ওর মধ্যে হাত ধুকে বার করো মুকু। হ্যাঁ ধোকা ধোকা, হাতটা ধোকা, ভালো হচ্ছে না? এবার নাও বার করো, তাও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে দাদা, হয়েছে? আচ্ছা আচ্ছা, ঘিকে ভুগু দিচ্ছ? ঠিক আছে দাও দাও। ঘিকে তুমি কেমন করে ডাকলে? হ্যাঁ ঘিঘি আয় আয় বললে না, আয় আয়। ও বাবা মা, এখানটায় দাও, এখানটায় দাও, এখানে দাও বুকু। হ্যাঁ দাও, হ্যাঁ দাও 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 দাও। আমাদেরকে তো গতকালকে আমি দেখাতে পারলাম না, ভিডিওটা আমি আসলে করতে পারিনি, আর একটু ব্যস্ত ছিলাম, তো ওর জন্য আজকে ধীরে দিচ্ছে। দেখো বারটা একটাই রেখেছে, একটা লম্বা বার, আর এই বেসের যে মেশিনটা একটা, তো এটা এটা অ্যাকচুয়ালি এই ওয়ালটাতে ফিট করা হবে, ওই যে ফটো ফ্রেমগুলো দেখছো না ওর উপরটাই ফিট করা হবে, তো হ্যাঙ্গিং করা হবে। তো ক্লামগুলোও আছে সব, অ্যাকচুয়ালি আরও কিছু জিনিসপত্র লাগবে, এল ক্লাম টাম লাগবে এগুলো ফিট করার জন্য, সেগুলো সাথে নিয়ে আসবে আজকে, তারপরে ফিট করে দেবে। এখন হয়ে গেছে বিকেলবেলায়। আর হ্যাঁ, গতকালকে কী কী কেনাকাটা করলাম সেগুলো তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, মানে যে বক্সটা দেখালাম, মানে সাউন্ড সিস্টেমটা, ওটা অ্যাকচুয়ালি কী বলতো, গতকালকে আমরা তো নিয়ে আসিনি, আজকে সকালবেলায় গিয়ে নিয়ে এসেছি। তো মানে ওটা তো দেখানো, মানে দোকানে যখন গিয়েছিলাম তখন কিছুটা ভিডিও আমি করেছিলাম, তো যেখান থেকে আমি ভিডিওটা করেছিলাম যে এই জায়গাটা, সেখান থেকেও নেওয়া হয়নি, একটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে। তো ওটা আজকে সকালবেলায় আমরা গিয়ে নিয়েছি, এখন হচ্ছে বিকেলবেলা, আর আজকে হচ্ছে সোজা রথ, মানে আমরা রথ দেখতে যাবো একটু পরেই, তো সন্ধে হলেই, মানে না সাড়ে নটা যাবো। তো তার আগে ঝটপট চলো তোমাদেরকে দেখিয়ে দিই গতকালে কী কী কেনাকাটা হলো। সবার ফার্স্ট সোনা বাবার জুতো দিয়ে শুরু করি আমি। এই দেখো এই জুতোটা কেনা কেনা হয়েছে, এখানে লেখা আছে হ্যাপি হ্যাপি ডে, হ্যাপি ডে লেখা আছে, তো মানে তোমরা হয়তো উল্টো দেখবে, তো এখানে হ্যাপি ডে লেখা আছে। আর এই হচ্ছে জুতো, এটা হচ্ছে গ্রিন দিয়ে ব্লু দিয়ে জুতোটা নেওয়া হয়েছে, ট্যাগ আমি খুলে ফেলেছি, সোনা বাবা ইউজ করে ফেলেছে অলরেডি। নেক্সট আছে এই যে অনেক টি শার্ট, তো এই একটা দেখছো টি শার্ট, হোয়াইট কালারের, হোয়াইট কালারের টি শার্ট, এখানে ব্লু মানে রিপটা ব্লু আছে, আর এটা একটা ব্লু কালারের ডিপটা আছে, রেড কালার, আর এটা আছে একটা রেড কালার, ডিপটা হচ্ছে তুতে, তো মানে হাওয়া চলছে বলে উড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তিনটে সেট, মানে তিনটে টোটাল একটা সেট, মানে তিনটে সেট মানে তিনটের সেট আর কি। এই যে দেখছো এই একটা টি শার্ট অরেঞ্জ কালারের, মানে এরকম গাড়ির অনেক ছবি দেওয়া আছে, তো এরকম টি শার্টগুলো আমার খুব ভালো লাগে।
রেড গ্রিন কালার, মানে একটু হালকা সবজির কালার, কিন্তু এখানে ক্যামেরাতে জানি না কেন হচ্ছে কেমন একটা সবুজ লাগছে, সবুজ লাগছে, হ্যাঁ সবুজই লাগছে, কিন্তু খুবই হালকা কালার লাগছে, কিন্তু এতটাও হালকা কালার না, একটু একটু হালকা আছে, মানে কচি কলা পাতা থেকে একটুখানি হালকা। তারপরে আছে এই যে দেখছো এই একটা উপরে টি শার্ট, টি শার্ট আর এই পর সঙ্গে এই যে প্যান্ট, এই একটা সেট, এই একটা সেট। প্রচুর সোনার দেখালাম কী কী, আর মামনিও একটা টপ নিয়েছে, একটা প্যান্ট নিয়েছে, তো মানে টপ কুর্তি টাইপের, তো যাই হোক ওইটা আর দেখালাম না, পরে তোমাদেরকে বলে দেবো, কিন্তু নেক্সট ভিডিওতে দেখবে যখন পড়বে তখন দেখবে একটা সারপ্রাইজ। তো যাই হোক সোনা ব্যাপারগুলো দেখালাম, আর আমরা অনেকই মানে অর্ডার টর্ডার করা হয়েছে অনলাইন থেকে, তো আস্তে আস্তে যখন আসবে একটা একটা করে অবশ্যই দেখাবো। তো আজকে একটা এসেছে সেটা চললো একবার দেখিয়ে দিচ্ছি, তো আর পরে যেগুলো আছে সেগুলো পরে দেখাবো। আর হ্যাঁ আর একটা জিনিস নেওয়া হয়েছে, সেটাতে আমি এখন ভিডিও করছি, সেটা হচ্ছে একটা ট্রাইপড আমি কিনেছি, তো ট্রাইপডটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে দেখছো এই একটা ট্রাইপড, এই ট্রাইপডটা কেনা হয়েছে, তো আমার যে পুরোনো ট্রাইপডটা সেই ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, তো ওর জন্য এই ট্রাইপডটা, এটা এটা বড়ও করা যায় ছোটোও করা যায়, তো দেখাচ্ছি তোমাদের, এত ছোটো হয়ে যাচ্ছে, এরকম সিস্টেম আছে লকের থেকে, ছোটো হয়ে গেল, একটা ট্রাইপড নেওয়া হয়েছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলায়, আর আজকে তো জানো এই রথযাত্রা, তো আজকে আমরা যাচ্ছি রথ দেখতে, তো এখন যাব, এখন বাবার সঙ্গে যাব, শাশুড়ি আছে অফিসে, তো ওখান থেকেও আমাদেরকে পিক করে নেবে। তো আমরা এখন এই এখন কটা বাজে, বাজে হচ্ছে 8:30, হ্যাঁ 8:30 বাজে। তো চলো যাওয়া যাক ঝটপট, রথের মেলা আমাদের এখানে কীরকম হয় তোমাদেরকে খানিকটা দেখিয়ে দেবো, পুরোটা যদি নাও পারি তো খানিকটা তো দেখাতেই পারি, তাই না? রথটা কীরকম সেটাও দেখাবো, এখন জানি না রথ আদেও ওইখানে আছে নাকি হাস্ট্রিটের মুখে, তো গেলেই দেখতে পাবো। তো চলো যাওয়া যাক, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। পাপান রথের দড়ি টানবি তো, চলে আসবে, পাপান দিয়ে দাও, দিয়ে দাও, এই তো ঘাটের মধ্যে দিয়ে দাও, ওই পাশে প্রসাদ দিচ্ছে বোধ হয় নাকি, নাই দেখো পেটা কি হয়, তোমরা জিজ্ঞাসা করলে না সব কিছু বলো, কি খাচ্ছিস এটা, এটা কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ, কি খাচ্ছ না খাইনি, চলে এসি বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখন ওরা সব ওই আছে ওই ঘরে, আমার চোখে কিছু একটা পোকা পড়লো, বাট আমার চোখটা চুলকে চুলকে খাচ্ছে ওর জন্য, সরি। তো যাই হোক বাড়ি চলে এসি, আর সোনা বাবা কী কী কিনলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ওই দাদাটা সোনা বাবাকে একটা খেলনা দিয়েছে, আর আমরাও একটা দিয়েছি, তো চলো দেখানো যাক। আর বাবা তো বিকেলেই জিলেপি নিয়ে চলে এসেছিলো, আজকে তো জিলেপি মাস্টার জন্য বাইরে থেকে আর কেনা হয়নি, আর ওখানে সব ডালের পাঁপড় বিক্রি হচ্ছিলো ওর জন্য আমরা কিনিনি, আমরা ওর জন্য মানে সাবুর পাঁপড় খুঁজছিলাম, ডালের পাঁপড় বাড়িতে খাওয়াই হয় নর্মালি, আর ডালের পাঁপড়ে প্রচণ্ড কী বলবো অ্যাসিড হয় আর কি, তো বদহজমের সমস্যা হয়, ওর জন্য ডালের পাঁপড়
খাওয়া হয়নি, সাগর পাঁপড় হলে অবশ্যই খেতাম, মেলা টেলা যখন হয় তখন খাই, সাগর পাঁপড় বেশ ভালোই লাগে। তো ওর জন্য ও ডালের পাঁপড় কিনে নিয়ে আর একটু ওয়েটও মাপিয়ে নিলাম, একবারে তো মাপানো হয় না, যেহেতু শাশ্বত আসে সে 9:30 আজকে একটু ওই 9টা নাগাদ গিয়েছি বলে, তাও আজকে মেলা বলে মানে রথের মেলা বলে একটু বেশিক্ষণ খোলা ছিল আর কি। তো চলো যা যা। পাপড় গুতাতে গেল, দিল মামি, মাম 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 পাপড় খাও। এ বাবান, এ বাবান, তো টয়েস গুলো এনে দেখা, টয়েস গুলো এনে দেখা, দেখা দেখা টয়েস গুলো দেখা, দেখো দেখাচ্ছে, একটু হাই বলে দাও সবাইকে, হাই। অনেকেই জানে, বেশিরভাগই মানুষরা এইগুলো চেনে আর কি। তো এই খেলা নিয়েছে, ABCD লেখানো হবে, এতে জানি না লিখবে তো না চাই, ওই ঘিজিমিজি করবে শুধু, যা পারে ওই ভালো। এখন আমরা পকোড়া খাচ্ছি, জিলাপি খাচ্ছি, পাঁপড় ভাজা। কে খাবে, কে খাবে, কে খাবে, ভাবি খাবে, মামাম কি করবে, মামাম ভিডিও করবে, বাদাজি এক সাইডে দাও, জিভের উপরে ঢালছো, বাবা তোর বাবির তো হাত কাঁপছে রে তোকে খাওয়াতে গিয়ে। উই হয়ে গেছে রাত, এখন লাইটের সব অফ হয়ে গেছে, সোনা বাবা গিয়েছে আবার একটু ওই ঘরে। তো চলো ভিডিওটাকে আজকের মতন এখানেই এন্ড করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। তো আমাকে একটু ভুতনির মতন লাগছে না অন্ধকারে, তো ওরকমই দেখতে, যাই হোক, চলো গুড নাইট, বাই বাই।